হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আপনার ফোনে আসা কল অথবা SMS চুরি হচ্ছে কি না সেটা আপনি কিভাবে বুঝবেন? আজকের ভিডিওর মাধ্যমে আমি আপনাদের দেখিয়ে দিব কিভাবে আপনারা আপনার ফোনটি চেক করবেন যে আপনার ফোনের কল এবং SMS বা কোনো ধরনের ডাটা আপনার ফোন থেকে চুরি হচ্ছে কি না। আপনার আশেপাশে যে মানুষগুলো আছে ওই মানুষগুলাই কিন্তু আপনার ফোন থেকে আপনার কল অথবা SMS এবং পার্সোনাল ডাটা চুরি করতে পারে। আপনার ফোন থেকে কিন্তু ওইগুলা চেক করতে পারে। তাই ধৈর্য সহকারে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। শেষ পর্যন্ত দেখলেই কিন্তু আপনার ফোনটিকে আরো নিরাপদে রাখতে পারবেন। সো কথা না বাড়িয়ে ভিডিও শুরু করা যাক। ভিডিওর মূল কাজে চলে আসলাম, কিভাবে আপনারা চেক করবেন আপনার ফোনে আসা কল SMS বা কোনো ধরনের ডাটা চুরি হচ্ছে কিনা। চেক করার জন্য আপনারা চলে যাবেন আপনার ফোনের ডায়াল প্যাডে। ডায়াল প্যাডে যাওয়ার পরে এখানে আপনারা ডায়াল করবেন *#67#, তারপরে এখানে ক্লিক করবেন। ক্লিক করার সাথে সাথে আপনাদের সামনে একটি পেজ ওপেন হয়ে যাবে। এই পেজের মধ্যে আপনারা দেখতে পারবেন আপনার ফোনের কোনো ধরনের ডাটা অথবা SMS অথবা ভয়েস চুরি হচ্ছে কিনা। আপনারা এখানে দেখতে পারছেন ভয়েস নট ফরওয়ার্ডেড, ডাটা নট ফরওয়ার্ডেড, ফ্যাক্স নট ফরওয়ার্ডেড, তারপরে SMS নট ফরওয়ার্ডেড। যদি কোনো একটি অপশনের পাশে দেখতে পারেন কোনো নাম্বার অ্যাড করা আছে, তাহলে আপনাকে বুঝতে হবে আপনার ফোনে আসা ভয়েস ডাটা ফ্যাক্স অন্য কারো ফোনে চলে যাচ্ছে। অনেকের ফোনে এই অপশনটি কাজ নাও করতে পারে। আমি আপনাদের অন্য আরেকটি মাধ্যম দেখিয়ে দিচ্ছি, ওই মাধ্যমে আপনারা চেক করতে পারবেন। চেক করার জন্য আপনারা চলে যাবেন আপনাদের ফোনের ডায়াল প্যাডে। ডায়াল প্যাডে যাওয়ার পরে এখানে ডায়াল করবেন *#21#, তারপরে এখানে ক্লিক করবেন। ক্লিক করার সাথে সাথে আপনাদের সামনে আরও একটি পেজ ওপেন হয়ে যাবে। এই পেজের মধ্যেও আপনারা দেখতে পারবেন কোনো একটি অপশনের পাশে যদি নাম্বার দেখতে পান, তাহলে বুঝতে পারবেন আপনার ফোন থেকে ওই অপশনটি চুরি হচ্ছে। এইখানে দেখতে পারছেন ভয়েস নট ফরওয়ার্ডেড, ডাটা নট ফরওয়ার্ডেড, ফ্যাক্স SMS সব কিছু কিন্তু নট ফরওয়ার্ডেড। যদি আপনারা কোনো একটি অপশনের পাশে দেখতে পান নাম্বার অ্যাড করা আছে, তাহলে আপনাকে বুঝতে হবে ওই অপশনের মাধ্যমে আপনার ফোন থেকে তথ্য চুরি হচ্ছে। এই অপশনটি কিভাবে অফ করবেন সেটা এখন আমি আপনাদের দেখিয়ে দেব। দেখিয়ে দেওয়ার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট, এখনও যারা আমার ফেসবুক পেজটি ফলো করেন নাই তারা অবশ্যই পেজটি ফলো করে দেবেন, আর যারা আমার ইউটিউব চ্যানেল থেকে ভিডিওটি দেখতেছেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। অফ করার জন্য আপনাকে একটি কোড ডায়াল করতে হবে। কোডটি হলো *#002#, তারপরে আপনারা এখানে ক্লিক করবেন। ক্লিক করার সাথে সাথে আপনারা দেখতে পারছেন এখানে কিন্তু সাকসেসফুল লেখা চলে এসেছে, অর্থাৎ আপনার ফোনে যদি কোনো ধরনের কল SMS বা কোনো কিছু ফরওয়ার্ডিং হয়ে থাকে ওই অপশনটা কিন্তু অফ হয়ে যাবে। আপনারা পরে আবার চেক করে দেখতে পারেন যে আপনার ফোন থেকে ওই নাম্বারটি রিমুভ হয়ে গেছে কিনা। আশা করি আপনাদের সহজে বোঝাতে পেরেছি কিভাবে আপনারা চেক করবেন আপনার ফোনে আসা কল SMS চুরি হচ্ছে কিনা। ভালো লাগলে ভিডিওটি লাইক করুন এবং শেয়ার করুন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।